ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বোন প্রশ্ন করেছেন যে হালাল হারাম মিশ্রিত উপার্জন, সে উপার্জন থেকে যাকাত দেওয়া যাবে কিনা। প্রিয় দিনী বোন, সে উপার্জন যদি হালাল হারাম এভাবে মিশ্রিত হয় যে যেমন একটা ফ্যাক্টরিতে বা একটা কোনো শপে কাজ করেন বা রেস্টুরেন্টে কাজ করেন, সেখানের মধ্যে মূল বিষয়গুলি হালাল আর অপশনাল কিছু জিনিস আছে সেগুলি হারাম। যেমন মূল বিষয় হচ্ছে খাবার জাতীয় জিনিস, এগুলি হচ্ছে মূল বিষয়। মেগা শপের মতন যেই সমস্ত জিনিস থাকে এগুলি মূল বিষয়, বাকি ড্রিঙ্ক বা এই জাতীয় জিনিস এটা হচ্ছে অপশনাল বিষয়। তো এই জাতীয় জিনিস যেটা মিলে হালাল হারাম মিলে একত্রিত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সে চাকরি পরিত্যাগ করা দরকার ওনার জন্য, যদি অন্য কোনো পন্থা থেকে থাকে। আর যদি না থাকে তাহলে চেষ্টা করা দরকার যে এই চাকরি আমি ছেড়ে দিয়ে অন্য কোথায় যেখানে আমি হালাল ইনকাম করা যায় সেখানে আমি চেষ্টা করবো। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন ইউহিব্বুত ইয়ুকবালুত তাইয়্যিবাত, আল্লাহ পবিত্র এবং পবিত্র জিনিসকে পছন্দ করেন। অতএব সেই টাকা থেকে যদি আপনারা যাকাত দেন, যেহেতু সে টাকার মধ্যে হালাল হারাম মিশ্রিত আছে, সেটা যদি বেশি হয়ে থাকে যে হারামের হালাল থেকে হারামের মাত্রাটা বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে টাকা থেকে দান সাদাকা করলে, যাকাত দিলে সেটা আদায় হবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন ইউহিব্বু ইয়ুকবালুত তাইয়্যিবাত, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ পবিত্র এবং পবিত্র জিনিস আল্লাহ কবুল করেন। তো সেক্ষেত্রে সেটা লক্ষ্য রাখা দরকার, সেদিকে খেয়াল রাখতে হবে। জাজাকাল্লাহ।